আজকের বাগানে এসে একটা চমৎকার জিনিস খেয়াল করলাম এবং অবাক করা কাণ্ড। এই যে দেখেন, এই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গো। তো এই গাছটা আমি গেল বছর লাগাইছি, বছর বছরের শুরুতে মুকুল আসছিল। এখন হলো আজকের আগস্ট মাসের 5 তারিখ এবং শ্রাবণ মাস প্রায় শেষ শেষ। তো আজকের এই মাত্র আমি হেঁটে এসে হাঁটতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই গাছটা এখন আমের মুকুল। চিন্তা করা যায় আসলে, আমি এটা আমি আমি অবাক, এটা এটা কীভাবে সম্ভব যে ব্যানানা ম্যাঙ্গো এইটাই এই সময় আমের মুকুল। এবং আমার মনে হয় যে এটা নিয়ে গবেষণার দরকার আছে যে আসলে ব্যানানাও কি আমাদের আসলে 12 মাসে আমের পর্যায়ে কি চলে যাবে। আসলে এইটা যায় এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা এই বিষয়টা একটু দেখবে এবং আমি এই গাছটা একটু কেয়ার নেবো, আসলে দেখবো যে এটা আসলে আম আসে কি না। এবং সত্যিকার অর্থে যদি দর্শক বন্ধু আপনাদের আমি দেখাইতে পারি যে এটা একটা আম ধরে, এবং আমার মনে হয় এটা একটা একটা হিস্ট্রি হবে এবং এটা একটা মনে হয় যে যুগান্তকারী কিছু হতে যাচ্ছে। চিন্তা করা যায়, এই যে দেখেন এই এই, এবং আমি এটার সর্বোচ্চ ইনশাল্লাহ সর্বোচ্চ ইনশাল্লাহ সর্বোচ্চ কেয়ার নেব। এই যে দুইটা পাতা, এই যে দেখেন, এই যে এই এই একটা এবং এই এটাও 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 এই কী আশ্চর্য। এই যে এবং আমার মনে হয় যে হয়তো আরও কিছু জায়গায় হয়তো আসলেও আসতে পারে। তো আমি আপনাদের কাছে এই আশ্চর্য একটু গাছটা আমরা দেখি, যে এই গাছটা দেখেন এই এই 2 বছর, এবার 2 বছর হয়নি, অর্থাৎ আমার লাগাইছি হয়তো 1 বছর হয়েছে, লাগাইছি 1 বছর সামথিং, হয়তো 1 বছর বা 14 মাসটা সবে। এই আবারও দেখাই যে দেখেন, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এই যে দেখেন এই পাশে আমার সিম গাছ, আর এই সাইডে এই যে দেখেন এই করলার সময়। আপনাদের বুঝতে হবে যে আসলে আমি ভিডিওটা আগে করে রাখছি কি না নাকি এখন, এটা বোঝার জন্য আপনাদের দেখাই। এই যে এই এই যে মাঠ দেখেন বর্ষাকাল, হ্যাঁ আবারও দেখেন।